বেকার ছেলে মেয়েদের নতুন যোজনা শুরু করতে চলেছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে প্রচুর সংখ্যক চাকরির বিজ্ঞপ্তি শুরু হবে আসা, এবং কি প্রতিটি জেলায়, প্রতিটি গ্রাম, প্রতিটি পঞ্চায়েত এবং প্রতিটি স্টেটে নিয়োগ করতে চলেছে। আরও একটি নতুন যোজনা প্রকল্প শুরু করতে চলেছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সবই জানবো বিস্তারিতভাবে। তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, এবং কি পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। যখনই প্রেস করবে তখন অল করে দিও, কারণ কি যখনই কোনো আমরা ভিডিও দেব সবার আগে আপডেট চলে আসবে আপনাদের কাছে। তো চলো ভিডিও শুরু করা যাক। এটা কোনো চাকরির বিজ্ঞপ্তি নয়, এটা শুধুমাত্র নতুন একটি প্রকল্প শুরু করতে চলেছে, যেখানে এক ফেভিনি এক চাকরি, যেখানে একটি স্টেটে শুরু হয়ে গেছে অলরেডি এবং কি প্রত্যেকে চাকরি পাচ্ছে, সেই রকমই বিস্তারিতভাবে ওয়েস্ট বেঙ্গল সেই একই ক্যাটাগরিতে চাকরি দিতে চলেছে। তো প্রথম থেকে লাস্ট দেখার অনুরোধ রইল প্রত্যেককে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটি লাইক করো এবং কমেন্ট করো, কারণ কি আপনাদের আপডেট দেওয়া এই ভিডিওর কারণ। 15 আগস্ট গতিশক্তি প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই প্রকল্পের অবশেষে সূচনা করলেন তিনি। তিনি বলেছিলেন এই প্রকল্পের কাজ শুরু হলে দেশের প্রায় 1 কোটি মানুষের নতুন কর্মস্থানের সুযোগ তৈরি হবে। 100 কোটি টাকার এই প্রকল্পে দেশের পরিকাঠামোগত উন্নয়নের কাজ হবে। তো এই কাজের জন্য কী কী রয়েছে প্ল্যানে? দেশের উন্নয়নে 100 কোটি টাকা খরচ করা হচ্ছে, তাতে কেন্দ্র এবং দুই ক্ষেত্রেই উন্নয়নের প্রকল্পই রয়েছে, ভারতমালা, সাগরমালা, উড়ান, ইনল্যান্ড ওয়াটার ওয়েস, মরু ও শুক্ল অঞ্চল সহ একাধিক ক্ষেত্রে উন্নয়নমূলক কাজের কথা বলা হয়েছে। এছাড়াও টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, ফিশারি ক্লাস্টার, ইলেকট্রিক পার্ক, ডিফেন্স এবং ইন্ডাস্ট্রিয়াল করিডর, কৃষিক্ষেত্রে বিশেষ জোন তৈরি করার কথা বলা হয়েছে। তো তার জন্য 100 কোটি টাকা সেখানে বিনিয়োগ করা হবে। কী কারণে যোজনা শুরু করতে চলেছে? এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দেশের বিভিন্ন ক্ষেত্রের মধ্যে প্রযুক্তিগত উন্নয়ন ঘটানো এবং পরিকাঠামোগত উন্নয়ন করা। শিল্পক্ষেত্রে উৎপাদন বৃদ্ধিতে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করা হয়েছে। স্থানীয় শিল্প এবং ব্যবসায়ীদের সুযোগ এই প্রকল্পে আরও বেশি করে বাড়লে বলে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলক বাণিজ্যের কথা মাথায় রেখেই এই প্রকল্পে সাজানো, প্রকল্প সূচনা করে সেটা শেষ করার ডেডলাইন বেঁধে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেটা 2025 সালের মধ্যেই এই প্রকল্পের বাস্তবায়নের টার্গেট দেওয়া হয়েছে। কতদূর কাজ এগুলো তা প্রতিনিয়ত নজর রাখবে ন্যাশনাল প্ল্যানিং গ্রুপ। প্রকল্পে যদি কোনো রকম পরিবর্তন প্রয়োজন হয় তার জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে, তারা প্রয়োজন ছোটোখাটো পরিবর্তন করতে পারবে এই প্রকল্পে। এই প্রকল্পের বাস্তবায়নে প্রচুর পরিমাণে কর্মস্থান হবে বলে দাবি করা হয়েছে। অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে মাননীয় মন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটা কথাই বলতে চেয়েছে, যেখানে অনেক শিল্প তৈরি উঠবে, যেখানে 100 কোটি টাকা বিনিয়োগ করা হবে পার ইয়ার অর্থাৎ পার বছর, তো সেই অনুযায়ী অনেক নতুন নতুন নিয়োগের প্রকল্প শুরু হবে, যেখানে প্রতিটি ফ্যামিলির একজন করে চাকরি পাবে। যেখানে ওয়েস্ট বেঙ্গল শুরু করতে চলেছে সেম প্রকল্প, তো এই প্রকল্প শুরু হবে 2025 থেকে, যেখানে কোনো রকম ত্রুটিপূর্ণ থাকে এই প্রকল্পে পরিবর্তন করে দিতে পারে। তো সবই বিস্তারিতভাবে যদি জেনে থাকেন বা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।